দর্শক, ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে হঠাৎ করেই 10টা দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা চলতেছে। সামরিক কর্মকর্তাদের রুদ্রধার বৈঠক চলছে রাজধানীর একটি গুলশানের একটি খেপেছে আমেরিকা, দিয়েছে ভিসা নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা কবলে পড়েছেন প্রধানমন্ত্রী সহ তার দলের বেশ কয়েকজন সদস্য। নিষেধাজ্ঞার পাশাপাশি বিদেশি সহায়তা কর্মসূচিও স্থগিত করেছে আমেরিকা। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার 10 দেশের সামরিক কর্মকর্তারা সেনাবাহিনীদের প্রধান গোপনে বাংলাদেশের বিএমপির একটি হোটেলে এসে তারা আলোচনা করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, দিন যত গড়াচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদ তত কমতেছে। দর্শক, গতকাল রাত্রে গুলশানে 10 দেশের সেনাবাহিনী মিলে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে গোপনে বৈঠক করেছে। সেখানে ছবি তোলাও বন্ধ করে দিয়েছিল এবং সেখানে ভিডিও ধারণ করাও বন্ধ করে দিয়েছিল। আর সেখানে যে কী হয়েছে তার একটা অডিও ফাঁস হয়েছে এবং আমাদের হিমায়তুদ্দিন স্যার, তিনি সেখানে উপস্থিত ছিলেন, তার আশেপাশে তিনি সেই কথাগুলো শুনেছেন এবং তিনি এই ভয়ঙ্কর তথ্যগুলো ফাঁস করেছেন যে সরকারের বিদায়ের ঘণ্টা সম্পূর্ণই বেজে গেছে, আর দেরি নেই, আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দেশ কীভাবে চালাতে হয় সেটা তাদের কাছ থেকে গোপনে পরামর্শ নিচ্ছিলেন। আর ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি প্রধানমন্ত্রী পদত্যাগের সমস্ত কার্যকলাপ শেষ করে ফেলেছে। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক সেখানে কী ঘটেছিল এবং কী পরামর্শ করেছে। তো আপনারা শুনলে অবশ্যই চমকে উঠবেন, অবশ্যই পরবর্তী নিউজ আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ঢাকার গুলশানের একটি রেস্টুরেন্টে হঠাৎ করেই 10টা দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক নিয়ে জনমনে নানা জল্পনা কল্পনা চলতেছে। বিশেষ করে দেশের এই ক্রান্তি লগ্নে যখন বিএনপি এক দফা আন্দোলনের রাজপথে নামতেছে, সরকারও এই বিএনপিকে দমন করার জন্য পুলিশ দিয়ে বিভিন্ন দমনপিয়ন চালাচ্ছে এবং একটা সংঘাতের দিকে দেশে গিয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে এই বাংলাদেশের বিভিন্ন দূতাবাসের 10 সামরিক কর্মকর্তার গোপন বৈঠক জনমনে ব্যাপক কৌতূহলের জন্ম দিবে, এটাই স্বাভাবিক। আমি একটু কাল বেলার খবর আপনাদেরকে পড়ে শোনাই। তারা হেডিং করেছে যে ঢাকায় 10 দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক, যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ 9টি দেশের ঢাকাস্থ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 25 আগস্ট সন্ধ্যা 6:25 থেকে গুলশানের রাফিনাত রেস্টুরেন্টে 5 ঘন্টারও বেশি সময় ধরে এই মিটিং অনুষ্ঠিত হয়। গুলশান 2-এর 36 নম্বর রোডে অবস্থিত হাউস নম্বর 9 রেস্টুরেন্টটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মালিকানাধীন, খেয়াল করবেন। জানা গেছে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তারা, মানে ইংলিশে বলে ডিফেন্স অ্যাটাচি, উপস্থিত ছিলেন। এইসব দেশের কয়েকজন কূটনীতিকও মিটিংয়ে অংশ নেন। মিটিং শেষে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা নৈশ ভোজে অংশ নেন। তবে এই বৈঠক ও নৈশ ভোজে কোনো বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা তা এই খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না। মিটিং ও নৈশ ভোজ চলাকালে উক্ত রেস্টুরেন্টে বাংলাদেশি কোনো কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটা সূত্র নিশ্চিত করেছে। রাত 11:30 সরজমিনে দেখা যায় যে রেস্টুরেন্টটির বাইরে বিভিন্ন দূতাবাসের কয়েকজন নিরাপত্তারক্ষী অবস্থান করতেছেন, মানে বিভিন্ন দূতাবাসের নিরাপত্তারক্ষীরা ওই রেস্টুরেন্টটা ঘেরাও করে রেখেছেন নিরাপত্তার কারণে। রেস্টুরেন্টের ছবি তুলতে চাইলে তারা বাধা দেন এবং জানান যে ভেতরে বিভিন্ন দেশে দূতাবাসের লোকজন রয়েছেন, এজন্য ছবি তোলা যাবে না। ওই নৈশভোজে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাচি লেফটেন্যান্ট কর্নেল জন ডেমসে, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাচি মানমেত সিং, তুরস্ক দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি কর্নেল ইয়াস দাল, নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি রোশান শামশের রানা, পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, মার্কিন দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স অ্যাটাচি লেফটেন্যান্ট কর্নেল মিখাইল ই ডিমিসাই, চায়নার ডিফেন্স অ্যাডভাইজার কর্নেল ডু সিং শেং, মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল সোই নাইটু ও কুয়েতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদমান আল রশিদ। এছাড়াও মার্কিন দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দর্শক, একটি দূতাবাসের প্রধান হচ্ছেন অ্যাম্বাসেডর, যেমন মার্কিন দূতাবাসের অ্যাম্বাসেডর হচ্ছেন পিটার হাস। তাছাড়াও কিন্তু দূতাবাসে অনেকগুলো কর্মকর্তা কাজ করে এবং একটা দেশের শক্তি এবং আকৃতি এবং গুরুত্ব বিবেচনা করে দূতাবাসের কর্মকর্তা কম বেশি হতে পারে। আমি যদি একটু মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের লিস্টটা আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে মার্কিন দূতাবাসে আপনার অ্যাম্বাসেডর আছে পিটার হাস, তারপরে ডেপুটি চিফ মিশন আছে, USAID মিশন ডিরেক্টর আছে, তারপরে পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর আছে, ম্যানেজমেন্ট কাউন্সিলর, পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর, কনসল জেনারেল, রিজনাল সিকিউরিটি অফিসার, সিনিয়র ডিফেন্স অফিসিয়াল অ্যান্ড ডিফেন্স অ্যাটাচি,
অফিস ডিফেন্স অ্যাটাচি, অ্যাক্টিং লিগ্যাল অ্যাটাচি, তারপরে রেসিডেন্স লিগ্যাল অ্যাডভাইজার, তারপরে এগ্রিকালচার অ্যাটাচি, সিডিসি কাউন্সিলের ডাইরেক্টর, লেবার অ্যাটাচি, তো এরকম বিভিন্ন কর্মকর্তারা একটা দূতাবাসে কাজ করে। তবে সব দূতাবাসের কর্মকর্তারা যে একই ধরনের বা একই সংখ্যার কাজ করেন এরকম বলা যাবে না, দূতাবাস ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তো এই দূতাবাসেরই একটা কর্মকর্তাদের রুদ্রধার বৈঠক চলছে রাজধানীর একটি গুলশানে একটি হোটেলে, এই মুহূর্তে বৈঠকটি চলছে। দর্শক, ঠিক আসলে বৈঠকটি কী কারণে বৈঠকটি চলছে এই বিষয়ে জানা যায়নি, তবে যতটুকু তথ্য রয়েছে যে যেই রেস্টুরেন্টটিতে বৈঠক চলছে এটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মালিকাধীন এই রেস্টুরেন্টটি, এবং ঠিক তার যে বাসাটি রয়েছে গুলশানে সেই বাসাটির পাশেই এই মুহূর্তে সেই বৈঠকটি চলছে। এই বৈঠকে রয়েছে 10টি দেশের যে সাময়িক কর্মকর্তারা এই বৈঠকে রয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, তুরস্ক, নেপাল, পাকিস্তান, মার্কিন, চায়না, মিয়ানমার, কুয়েত সহ মোট 10টি দেশের সাময়িক কর্মকর্তা যারা রয়েছে তারা তাদের নিয়ে এই বৈঠকটি চলছে। ঠিক কী কারণে আসলে বৈঠকটি চলছে ঠিক এই মুহূর্তে জানা যায়নি, তবে কিছুক্ষণ আগে তাদের এই যে বৈঠক সেই বৈঠকটি শুরু হয়েছে, তারা ভিতরে এই মুহূর্তে রয়েছেন। দর্শক, আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রায় 2 ঘন্টা যাবৎ এই রেস্টুরেন্টের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কেউ প্রবেশ করতে পারছে না। রেস্টুরেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে, রেস্টুরেন্টটি এই মুহূর্তে বন্ধ রয়েছে রেস্টুরেন্টটি। তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে এই যে রেস্টুরেন্টটি রয়েছে এই রেস্টুরেন্টটি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের মালিকাধীন, এবং তার যে বাসভবনটি রয়েছে, বাসাটি রয়েছে সেই বাসাটির পাশেই গুলশান 2 এই রেস্টুরেন্টটি। তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখলেন ভিডিওটি। দর্শক, এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মতামত থাকে, নিজস্ব ওপিনিয়নটা আমাদের কমেন্ট বক্সে ব্যক্ত করতে পারেন। তো দর্শক, এইমাত্র পাওয়া যে গরম খবরটি ছিল আপনাদের সামনে তুলে ধরলাম, পরবর্তী এরকম গরম খবর দেখতে ভিডিওটি লাইক দিয়ে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ যে আমাদের সাথে যে এখান থেকে জয়েন্ট হয়েছিলেন। এইমাত্র পাওয়া যে সংবাদটা ছিল তো আপনাদের সামনে দিয়ে দিলাম, পরবর্তী কোনো সংবাদ আগে আসলে আপনাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবো। ধন্যবাদ, অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন।